করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলার অংশ হিসেবে গত বছরের মার্চের 17 তারিখ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শুরুর দিকে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চললেও এখন আর কেউ স্বাস্থ্যবিধি মেনে চলার তোয়াক্কা করছে না। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ চাইবেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম হল, সংক্রমণের হার যদি 5% বা 5% নিচে থাকে তাহলে পরিস্থিতি স্বাভাবিক ধরে নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবেই বাংলাদেশে গত 3 সপ্তাহ ধরে সংক্রমণের হার 5% নিচেই রয়েছে। তাই করোনা পরিস্থিতি বাংলাদেশে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক ধরে নেওয়া যায়। আর এ কারণে বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এখন যাদের কথা বলছি আমরা, যারা আমাদের স্টুডেন্ট, আমরা ওদেরকে স্কুলে আসতে বারণ করছি, কিন্তু ওরা কিন্তু ঠিকই রেস্টুরেন্টে যাচ্ছে, ওরা হ্যাং আউট করছে বাইরে। তো এখন আমরা স্কুলটা বন্ধ রেখেও কিন্তু তাদের বাইরে চলাফেরাটাকে আমরা প্রতিহত করতে পারছি না। তো সেক্ষেত্রে এখন যেহেতু আমাদের সংক্রমণের হারটা কমে আসছে, 300 থেকে 400 মধ্যে দেখলাম ডেইলি ডিটেকশন হচ্ছে, এবং আমরা যেই গত 3 সপ্তাহে আমাদের 5%-এর নিচে সংক্রমণের হারটা, তো আমার মনে হয় যে এটা স্বল্প পরিসরে হলেও ইট শুড বি স্টার্টেড, এবং গ্র্যাজুয়ালি এটা দেখে অবস্থা বুঝে এটাকে ক্রমান্বয়ে এক্সপ্যান্ড করা উচিত আর কি, এই শিক্ষা কার্যক্রমটাকে, যাতে আমাদের ছাত্রদের যে গ্যাপটা হয়েছে সেটা আমরা মিট আপ করতে পারি। তবে কর্তৃপক্ষ বলছে, শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবেশ ঝুঁকিমুক্ত করতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের পরই শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে বেশ কয়েকদিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ সম্প্রতি বিবিসিকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার একটি পরিকল্পনা করছে সরকার, এরপরই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কবে নাগাদ এই শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হতে পারে সে সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে এখন যে ভ্যাকসিনেশন যেটা শুরু হলো টিকাদান, এখন সকল শিক্ষক এবং শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন হলে তারপরে মানে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টা চিন্তা ভাবনা আছে। স্পেসিফিক টাইম এখনো ঠিক হয়নি, তবে হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হবে। আর এখানে শুধুমাত্র হচ্ছে বিশ্ববিদ্যালয় তা না, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে সেটা আসলে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্তটা নেওয়া হবে। এদিকে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দফায় দফায় ছুটির মেয়াদ বাড়িয়েছে। সর্বশেষ ঘোষণায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।